এট এসবিএ খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল এবং খুব ইউজফুল এক্সাম্পল, যেগুলো যে দুটো এক্সাম্পল বলবো। এসটা হচ্ছে আর এর একটা সাবসেট, আর বললাম কি বলে দেওয়া আছে না পিটা একটা লিমিট পয়েন্ট বলে দেওয়া আছে, লিমিট পয়েন্ট অফ কার বলে দেওয়া আছে না লিমিট পয়েন্ট অফ এস বলে দেওয়া আছে। এবার বলছে যে পি পয়েন্টের এভরি নেবারহুড, অর্থাৎ যত ছোট যত বড় যত মাঝারি যাই নিজ না কেন, এভরি নেবারহুড পি পয়েন্টে, সেই এভরি নেবারহুড অফ পি সেটা কি করবে না কন্টেন্টস কন্টেন্ট করে থাকবে ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস অফ এস। কি বললাম আবার রিপিট করছি, এসটা যদি একটা আর এর সাবসেট হয় এবং পিটা যদি এস এর লিমিট পয়েন্ট হয়, পিটাকে এস এর লিমিট পয়েন্ট হতে হবে, তাহলে সেক্ষেত্রে বলছে দেন এভরি নেবারহুড, দেন এভরি নেবারহুড অফ দ্য পয়েন্ট পি, অফ দ্য পয়েন্ট পি, পি পয়েন্টের এভরি নেবারহুড সেটা কন্টেন্ট করে থাকবে কন্টেন্টস কন্টেন্টস ইনফাইনাইটলি ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস অফ এস, ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস অফ এস। ঠিক আছে, এস সেটে ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট কন্টেন্ট করে থাকবে কে না ওই পি পয়েন্টের এভরি নেবারহুড, প্রত্যেকটা নেবারহুড। আচ্ছা, এটা তো খুব ইম্পর্টেন্ট একটা রেজাল্ট লিমিট পয়েন্ট বার করার ক্ষেত্রে। ঠিক আছে, তোরা যখন প্রবলেমগুলো আজকে যেটা করাবো বা পরের দিন নেক্সট দিন লিমিট পয়েন্টে আরও আমি প্রবলেম করাবো, সেখানে দেখবি এই রেজাল্টটা কিন্তু অনেক জায়গাতে বা প্রায় জায়গাতে অলমোস্ট সব জায়গাতেই কাজে লাগছে এই রেজাল্টটা, যে রেজাল্টটা লিখলাম এখানে। এবার দেখ এই রেজাল্টটাকে কাজে লাগিয়ে তোকে যদি বলে যে সেট অফ ন্যাচারাল নাম্বার এই এন সেটটার তোকে যদি মনে কর লিমিট পয়েন্ট বার করতে বলে, ঠিক আছে, তাহলে লিমিট পয়েন্ট এর কী বেরোবে বা কোন কোন পয়েন্টগুলো এই লিমিট পয়েন্ট হবে, তাহলে দেখ সেটা কীভাবে বার করা হচ্ছে। ইনফ্যাক্ট এই সেটটার কিন্তু কোনো লিমিট পয়েন্টই থাকবে না, দ্য সেট এন সেট অফ ন্যাচারাল নাম্বার হ্যাজ নো লিমিট পয়েন্ট। এবার প্রশ্ন আসছে সেটা কীভাবে তাহলে আমরা দেখাবো বা প্রুভ করব। না দেখ সেটা দেখানোর জন্য তাহলে আমি ধরে নিচ্ছি যে লেট পি বিলংস টু আর, ঠিক আছে, পিটা একটা রিয়েল নাম্বার ধরে নিলাম, আর আমি মনে কর এপসাইলন ইজ ইকুয়াল টু ধরে নিচ্ছি লেট অ্যান্ড লেট এপসাইলন সমান হাফ ধরে নিলাম। এবার দেখ আমি এই পি পয়েন্টের একটা এপসাইলন নেবারহুড নিচ্ছি, তাহলে সেই এপসাইলন নেবারহুডটা কী হবে না এন অফ পি কমা হাফ, ঠিক আছে, এন অফ পি কমা হাফ, এটা হচ্ছে তোর পি পয়েন্টের এপসাইলন নেবারহুডটা। আচ্ছা, এই এপসাইলন নেবারহুডটা অফ পি পয়েন্ট, অফ পি পয়েন্ট, তাহলে থিওরেম কি বলছে পিটা যদি লিমিট পয়েন্ট হয়, যদি হয় তাহলে এই যে একটু আগে আমি যে রেজাল্টটা বললাম, ঠিক আছে, এই রেজাল্টটা বলছে তাহলে যে সেক্ষেত্রে এই এই নেবারহুডটার মধ্যে কি হবে বল দেখি না, এই নেবারহুডটার মধ্যে এন সেটটার মানে ন্যাচারাল নাম্বার সেটটার ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস বিলং করবে কিরে, এটা বলতে পারি না, পারি না এই রেজাল্টটা থেকে। তখন এটা একটা পি পয়েন্টের নেবারহুড, এটা একটা পি পয়েন্টের নেবারহুড, তাহলে আমি ধরিলাম পিটা এন এর একটা নেবারহুড, এই সরি পিটা এন এর একটা লিমিট পয়েন্ট, পি এর মান যা কিছু হতে পারে, পিটা আমি ধরিলাম এন এর একটা লিমিট পয়েন্ট, তাহলে পিটা যদি লিমিট পয়েন্ট হয় তাহলে আগের থিওরেমের যে স্টেটমেন্টটা এখানে বললাম সেই স্টেটমেন্ট অনুযায়ী অ্যাকর্ডিং টু দি স্টেটমেন্ট তাহলে কি হবে না পি এর এভরি নেবারহুড, সেই এভরি নেবারহুডটা কি করবে না কন্টেন্টস ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস অফ এস, এখানে এস এর ভূমিকায় আছে এন আমাদের, তাহলে সেক্ষেত্রে এই নেবারহুডটা, এই নেবারহুডটা কি করবে ইনফাইনাইটলি মেনি ন্যাচারাল নাম্বার কন্টেন্ট করে থাকবে থিওরেমের স্টেটমেন্ট অনুযায়ী। এবার তোরা এখন আমাকে বল এই যে পি কমা হাফ এন অফ পি কমা হাফ নিয়েছি পি পয়েন্টে এপসাইলন বা হাফ নেবারহুড, এপসাইলন সমান হাফ নেবারহুডটা যেটা নিয়েছি, তাহলে এই নেবারহুডটার মধ্যে এন সেটে, ঠিক আছে, এন সেটটার কি ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস থাকবে, আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কতগুলো পয়েন্ট থাকবে বল দেখি। আচ্ছা দেখ ঠিকই বলেছে, ও ঠিকই বলেছে, যাদের পড়া হয়ে গেছে অলরেডি এই জিনিসগুলো দেখ বুঝতে সুবিধা হবে, আর যারা ফার্স্ট টাইম পড়ছিস তারা একটু ভালো করে শুনবি মন দিয়ে। জিরো মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, আমি সবসময় বলেছি এখানে ছবি এঁকে নিবি তাহলে জিনিসগুলো অনেকখানি ইজি হয়ে যাবে বুঝতে। আচ্ছা, এন অফ পি কমা হাফ, আমি মনে কর এন অফ পি কমা হাফ মানে এটাকে আমি কীভাবে লিখবো বা কীভাবে এটাকে বলবো এন অফ পি কমা হাফ সমান কি বলতে পারবো বল, নেবারহুড তো আগে পড়ানো হয়েছে তোদের, বল এটাকে কী লিখবো আমি।
হাফ, হ্যাঁ একদম ঠিক, পি মাইনাস হাফ কমা পি প্লাস হাফ হলো। আচ্ছা পি এর মানটা কিন্তু আমি জানি না, ঠিক আছে পিটা যে কোনো একটা রিয়েল নাম্বার। আচ্ছা এবার আমি বল পি এর মান কত ধরবো, বল তোরাই বল পি সমান কত ধরবো, যে কোনো একটা রিয়েল নাম্বার। খেয়াল করবি আমি কিন্তু আগেও বলেছিলাম যে পিটাকে তুই যখন এন সেটের লিমিট পয়েন্ট বলছিস তখন কিন্তু এই পি পয়েন্টটা যে এটাতে বিলং করবে তার কোনো কিন্তু মানে নেই, যেটা আমি লিমিট পয়েন্টের ডেফিনেশন দেওয়ার সময় বলেছি বারবার। লিমিট পয়েন্টটা ওই সেটের পয়েন্ট হতেও পারে নাও হতে পারে, কিন্তু সেটা একটা রিয়েল নাম্বার হবে। তাহলে তুই যদি মনে কর এই সেটটা থেকেই মনে কর একটা যদি পয়েন্ট সাপোজ নিস, সাপোজ যদি মনে কর পি এর মানটা আমি 3 নিলাম, আবার তুই নাও নিতে পারিস এই সেটটার মধ্যে কোনো পয়েন্ট নাও নিতে পারিস, সেক্ষেত্রে তোকে পিটা কী নিবি, পিটা একটা ভগ্নাংশ মনে কর নিয়ে নে, মনে কর 3/2 নিলি তাও করতে পারিস, ঠিক আছে, বা পিটা কেউ 3ও নিতে পারে, যাই হোক তুই যাই নিস না কেন, 3 বা 3/2 যাই নিস না কেন, তাহলে সেক্ষেত্রে 3 বা 3/2টাকে এনে লিমিট পয়েন্ট তুই দেখাতে চাইছিস। তাহলে দেখ সেক্ষেত্রে এই জিনিসটা তোর কী হচ্ছে না, 3 যদি নিস তাহলে 3 - 1/2 মানে হয়ে আছে দেখ 5/2, কমা 3 + 1/2 মানে কত হচ্ছে 7/2, তাহলে 5/2 মানে কত বল, 5/2 মানে কত হচ্ছে, তো পি এর মান যদি 3 নিস তাহলে 5/2 মানে 2.5, আর এটা মানে কত বল, 3.5। তাহলে আমি দেখ এখানে প্লট যদি করি, এটা মনে কর 1, এটা মনে কর 2, এটা মনে কর 3, 2 আর 3-এর মাঝখানে আমাদের এটা মনে কর হলো 2.5, ঠিক আছে মানে 5/2 হলো। আচ্ছা 3 আর 3.5 পরের পয়েন্টটা হবে 4, এদের মাঝখানে আমি দেখ 7/2 নিলাম, ঠিক আছে 3 আর 4-এর মাঝখানে দে রিয়েল লাইনেতে দেখ 3.5 মানে তোর 7/2 হলো। আচ্ছা এবার ভালো করে খেয়াল কর, তাহলে ওপেন ইন্টারভ্যালটা আমি পাচ্ছি কিন্তু 5/2, 7/2, তার মানে ছবিতে দেখাচ্ছি দেখ আমি এইখান থেকে এই ওপেন ইন্টারভ্যালটা, এবার দেখ এই ওপেন ইন্টারভ্যালটার মধ্যে ভালো করে বুঝে দেখ যে কথাটা বলছি, ডেফিনেশন বলছে কি লিমিট পয়েন্ট যদি হয়, 3টা যদি লিমিট পয়েন্ট হতে হয় তাহলে এই ওপেন ইন্টারভ্যালটার মধ্যে এন সেটটার মানে ন্যাচারাল নাম্বারের সেটটার ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস থাকতে হবে। তাহলে বল দেখি এই ওপেন ইন্টারভ্যালটার মধ্যে ইনফাইনাইটলি মেনি ন্যাচারাল নাম্বার আছে, একটাই তো ন্যাচারাল নাম্বার আছে, সেটা কোনটা, সেটা দেখ 3টা। তার মানে কি হচ্ছে না দেখ, তার মানে এই যে থিওরেমটা বললাম যে পিটা এসটা একটা সাবসেট অফ আর হয় এবং পিটা যদি ইজ এ লিমিট পয়েন্ট অফ এস হয় দেন এভরি নেবারহুড অফ দ্য পয়েন্ট পি কন্টেন্স ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস অফ এস। তাহলে ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস তো দূরের কথা, এইখানে দেখ জাস্ট কি করছে না পি পয়েন্টের এই যে নেবারহুডটা সেই নেবারহুডটা দেখ একটাই পয়েন্ট কন্টেন্ট করে থাকছে। তার মানে কি হচ্ছে, তার মানে দেখ পিটাকে তো আমি আরবিট্রারিলি চুজ করেছিলাম লিমিট পয়েন্ট যখন ইয়ে করলাম, তাহলে সেক্ষেত্রে তোর কী হচ্ছে না দেখ এখান থেকে বলতে পারবো দেখ যে এপসাইলন নেবারহুড অফ দ্য পয়েন্ট পি কন্টেন্স অ্যাট মোস্ট 1 ন্যাচারাল নাম্বার, সর্বোচ্চ 1টা ন্যাচারাল নাম্বার কন্টেন্ট করে থাকবে দেখ, এবং সেক্ষেত্রে পিটা কী হবে ক্যান নট বি এ লিমিট পয়েন্ট অফ এন। এবার পিটা যেহেতু আমি আরবিট্রারিলি চুজ করেছিলাম, ঠিক আছে পিটা যেহেতু লিমিট পয়েন্ট হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কী বলতে পারবো না ইচ নেবারহুড, এবং কেন হচ্ছে না তার কারণ হচ্ছে ওই যে বললাম যে প্রত্যেকটা নেবারহুড তোকে পি এর কী করতে হবে না কন্টেন্ট ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস অফ এন কন্টেন্ট করে থাকতে হবে, কিন্তু সেখানে তার বদলে থাকছে কি না পিটা কন্টেন্ট করে থাকছে অ্যাটমোস্ট 1 ন্যাচারাল নাম্বার, অর্থাৎ সর্বোচ্চ 1টা ন্যাচারাল নাম্বার কন্টেন্ট করে থাকছে। তার মানে সেক্ষেত্রে পিটা যেহেতু লিমিট পয়েন্ট হচ্ছে না, তার মানে এন সেটের সেক্ষেত্রে কোনো লিমিট পয়েন্ট দেখ থাকছে না। এবার তুই যদি বলিস কেউ 3/2 যদি নেবো বলিস পি এর মানটা, আমি তো 3 দিয়ে দেখালাম, কেউ যদি 3/2 নেবো বলিস তাহলে সেক্ষেত্রে দেখ 3/2 মানে তোর কত হচ্ছে, এটা 3/2 মানে দেখ 1.5, তাহলে 1.5 যদি তুই নিস পি পয়েন্টটাকে তাহলে পি মাইনাস হাফ কমা পি প্লাস হাফ এটা যদি বার করিস তাহলে কত হবে না 1.5 - 0.5, মানে ওপেন ইন্টারভাল কত হচ্ছে 1 কমা আর পি কমা হাফ মানে বল কত হবে এটা 2, তাহলে দেখ 1.2 মানে এই ওপেন ইন্টারভ্যালটা হচ্ছে, ভালো করে বুঝে দেখ কি বলছি, এই ওপেন ইন্টারভ্যালটা হচ্ছে। কেউ যদি পি সমান 3/2 নেয় তাহলে দেখ এই 1.2 এর মধ্যে এন এর কতগুলো পয়েন্ট রয়েছে রে, একটাও নেই, সেই জন্য কথাটা কি বললাম ওখানে অ্যাট মোস্ট, বা তোদের বইতে দেখবি লেখা রয়েছে অ্যাট মোস্ট মানে সর্বোচ্চ পি পয়েন্টে। এইভাবে তুই যে কোনো নম্বর নে, তুই বল কত নেবো আমি, তুই এই সেটের ভেতরে পয়েন্ট নে
বা এই সেটের বাইরে পয়েন্ট নে, তুই পি এর মান যে কোনো রিয়েল নাম্বার আমাকে বল, সেই অনুযায়ী দেখ তোকে দেখাবো। বা বাড়িতে তোরা দেখতে পারিস, তিনের দুয়ের জায়গায় তুই দশ বা তুই পয়েন্ট ওয়ান এরকমও নিতে পারিস, যেটা তোর এই ওপেন ইন্টার তোর এই সেটটার পয়েন্ট হবে না, ন্যাশনাল নাম্বারের পয়েন্ট হবে না সেটা। দেখবি সেক্ষেত্রে যাই নিস না কেন, ওই পি পয়েন্টের যে নেবারহুডটা, সেই পি পয়েন্টের নেবারহুডের মধ্যে সর্বোচ্চ বা অ্যাটমোস্ট একটা ন্যাচারাল নাম্বার থাকবে। এবং সেখান থেকে আমরা এই থিওরেমটাকে অ্যাপ্লাই করলে তাহলে বলতে পারবো কি সেক্ষেত্রে পিটা লিমিট পয়েন্ট হচ্ছে না, আর পিটা লিমিট পয়েন্ট না হওয়া মানে দ্য সেট এন হ্যাজ নো লিমিট পয়েন্ট। বোঝা গেল তাহলে, উদাহরণটা ক্লিয়ার হলো সবারই কাছে? কি বললাম বল? এখানে তোকে আমি পার্টিকুলার এখানে হাফ এপসাইলন সমান হাফের জন্য বলছি কথাটা, এখানে প্রমাণটা যখন করছি তখন এপসাইলন সমান হাফ নিচ্ছি আমি। তোর এভরি নেবারহুড যদি হয় তাহলে নিশ্চয়ই এপসাইলন সমান হাফের জন্য তো হবে জিনিসটা। তুই যদি পিটা যদি লিমিট পয়েন্ট হয় ঠিক আছে, তাহলে তো তোকে ডেফিনেশন কি বলছে, এভরি নেবারহুড অফ দ্য পয়েন্ট পি কন্টেন্স ইনফাইনাইটলি মেনি পয়েন্ট অফ দ্য সেট এন, তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই এপসাইলন সমান তুই যদি হাফ নিস তাহলে এই নেবারহুডটাও তো তোর কি হবে না, এই নেবারহুডটাও তো সেক্ষেত্রে এন সেটের ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট কন্টেন্ট করে থাকবে, যেহেতু এভরি নেবারহুড বলছি। এখানে এভরির জায়গায় আমি পার্টিকুলারলি এপসাইলনের মানটা হাফ দিয়ে দেখাচ্ছি, এবং সেখানে দেখতে পাচ্ছি কি না, সেখানে একটাই শুধুমাত্র বা সর্বোচ্চ একটাই শুধুমাত্র ন্যাচারাল নাম্বার বা এই সেটটার অ্যাটমোস্ট ওয়ান এলিমেন্ট কন্টেন্ট করে থাকছে। এবার তুই একই রকম ভাবে তুই যদি বাড়িতে দেখিস এই এপসাইলন সমান একের তিন বা একের চার বা একের পাঁচ অন্য যে কোনো মান এপসাইলনের জন্য নিয়ে যদি দেখিস, এবং পি এর মানটা যদি তার করেসপন্ডিং এ নিস, পি এর মানটা তিন বা তিন দুই তুই নে না, পি ইজ ইকুয়াল টু তুই মনে কর একের পাঁচ নে, ঠিক আছে, পিটা মনে কর একের পাঁচ নে, আর এপসাইলনটা মনে কর তুই একের তিন নে, তুই দেখ তারপরে করে কতগুলো পয়েন্ট হচ্ছে দেখ, কন্টেন্ট করে থাকছে দেখ। সব ক্ষেত্রেই যে কোনো তুই এইভাবে যে কোনো যদি নিস, দেখবি যে ওই এপসাইলন নেবারহুড অফ দ্য পয়েন্ট পিটা অ্যাটমোস্ট ওই ওয়ান ন্যাচারাল নাম্বার কন্টেন্ট করে থাকবে। এবং ওখান থেকেই আমরা বলে দিতে পারছি তাহলে এই যে থিওরেম স্টেটমেন্টটা থেকে যে এই সেটটা কোনো ন্যাচারাল নাম্বার থাকছে না। আচ্ছা, এটা গেল আমাদের প্রথম উদাহরণটা, ঠিক আছে, বই থেকে একটু পড়ে নিবি জিনিসটা, এটা দেখবি তোদের ওয়ার্কড আউট এক্সাম্পল দুয়ে আছে। এবার দেখ ঠিক একই যুক্তিতে আমরা যেমন এন সেটটার কোনো ন্যাচারাল নাম্বার পাচ্ছি না, কেউ যদি বলে যে সেট অফ যদি ইন্টিজার নেওয়া হয়, অর্থাৎ জেড ইজ ইকাল টু জিরো কমা প্লাস মাইনাস ওয়ান কমা প্লাস মাইনাস টু কমা প্লাস মাইনাস থ্রি, এটা তো আমাদের জেডের সেট হয়, ইন্টিজারের সেটটা এরকম দেখতে হয়, তাহলে সেক্ষেত্রে এই সেট অফ ইন্টিজার কি কোনো লিমিট পয়েন্ট থাকবে বলতো দেখি? কেন থাকবে না সেট অফ ইন্টিজারে, কেন লিমিট পয়েন্ট থাকবে না এখানে? এখানে দেখ জেডটা, জেড সেটটা যদি এটা নিস, ঠিক আছে, আমি আগের মতন করে ধরে নিলাম, দেখ লেট পি বিলংস টু আর অ্যান্ড এপসাইলন সমান বল কত ধরবো বল, তোরা যেমন বলবি সেরকমই ধরবো, বল এপসাইলন সমান কত লিখবো বল, একটা ডিজিট বল, হাফ, হাফ কেন নেবো, অন্য একটা বল না, মনে করে একের পাঁচ নিলাম আমি, ঠিক আছে, এপসাইলন এপসাইলন ইজ ইকুয়াল টু একের পাঁচ নিলাম। এবার তাহলে সেক্ষেত্রে দেখ এন অফ পি কমা একের পাঁচ মানে দেখ এই জিনিসটা দেখতে তোর কীরকম হবে, পি কমা একের পাঁচ মানে পয়েন্ট টু, ঠিক আছে, জিরো পয়েন্ট টু, পি মাইনাস জিরো পয়েন্ট টু, আর একটা হবে দেখ পি প্লাস জিরো পয়েন্ট টু, তাই তো? এবার বল পি এর মান কী নেবো, পিটা আর এ বিলং করে, ঠিক আছে, তুই এই সেটটা থেকে পয়েন্ট নিতে পারিস বা এই সেটটার বাইরেও নিতে পারিস, কোনো অসুবিধা নেই, মনে কর পি এর মানটা আমি জিরো নিলাম, ঠিক আছে, সাপোজ পি ইজ ইকুয়াল টু জিরো, এই সেটটা থেকেই আমি পয়েন্ট নিয়ে দেখাচ্ছি, পি ইজ ইকুয়াল টু জিরো নিলাম, তাহলে দেখ সেক্ষেত্রে তোর এই মানে ওপেন ইন্টারভ্যালটা বা নেবারহুডটা যেটা দাঁড়াচ্ছে সেটা তোর কী হয়ে যাচ্ছে না, দেখ জিরো মাইনাস পয়েন্ট টু এইট মানে কত হবে বল, জিরো পয়েন্ট এইট হয়ে যাচ্ছে দেখ,
দাঁড়া সরি বলতে লিখতে ভুল, এটা তোর মাইনাস লিখতে ভুল হয়েছে, -0.2, ঠিক আছে, -0.2, আর এইটা হয়ে যাচ্ছে দেখ বল +0.2। তাহলে দেখ সেক্ষেত্রে ছবি মানে আগের মতন করে যদি রিয়েল লাইনে প্লট করিস, ঠিক আছে, 0.2 মানে কতটা, এইটা যদি 0.0 হয়, ঠিক আছে, তার জাস্ট গায়ে দিয়েই মনে কর এইটা আমাদের 0.1, আর এইটা মনে কর এরকম জায়গায় 0.2, ঠিক আছে, এটা মনে কর আমাদের 0.2, আর এই দিকটা মনে কর একই রকমভাবে এরকম জায়গায় মনে কর -0.2 আসছে। তাহলে দেখ সেক্ষেত্রে এই যে দেখ -0.2 থেকে 0.2, ঠিক আছে, এই যে দেখ ওপেন ইন্টারভ্যালটা পাচ্ছি বা তোর হাফ 1/5 এই পয়েন্টটার 1/5-এর এপসাইলন সমান 1/5-এর যে নেবারহুডটা পাচ্ছি সেটাই তো, এইটা হচ্ছে নেবারহুডটা। তাহলে দেখ সেই নেবারহুডটা কী করছে, এখানে হিসাব অনুযায়ী যদি লিমিট পয়েন্ট হতে হতো তাহলে জেড সেটের কী হতে হতো, না জেড সেটে ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস এই নেবারহুডের মধ্যে দেখ কন্টেন করে থাকতে হতো, কিন্তু কী হচ্ছে এখানে একটাই দেখ জেডের পয়েন্ট কন্টেন করে রয়েছে এবং সেটা হচ্ছে কত, 0টা দেখ। তাহলে আমরা ঠিক ওই আগের যুক্তিতে বা আগের মতন করে এখানে বলতে পারবো কি না, সেক্ষেত্রে দেখ পি ইজ ইকাল টু যেটা 0 বললাম, পি ইজ ইকাল টু 0টা সেক্ষেত্রে জেড এর লিমিট পয়েন্ট হচ্ছে না। ঠিক ওই আগের মতন করে পি ইজ ইকাল টু 1, 2 বা -1, -2 এগুলো কোনোটাই তোর কী হবে না, এই জেড সেটের লিমিট পয়েন্ট হবে না। তার মানে দ্য সেট অফ ইন্টিজার জেড অলসো হ্যাজ নো লিমিট পয়েন্ট, এখান থেকে দেখ বলে দিতে পারবো, আশা করি বুঝতে পারলি। তাহলে দ্য সেট অফ ন্যাচারাল নাম্বার এবং দ্য সেট অফ ইন্টিজার এই সেটগুলোর কোনো লিমিট পয়েন্ট কিন্তু এখানে থাকছে না, যে দুটো এখানে উদাহরণ বললাম। এরপরে দেখ আমি ওয়ার্কড আউট এক্সাম্পল 1টায় আসছি, দেখ ওয়ার্কড আউট এক্সাম্পল 1টা কি বলছে একটু ভালো করে খেয়াল কর। এখানে বলছে দেখ যে ওয়ার্কড আউট এক্সাম্পল 1-এতে দ্য সেট মনে কর আমি একটা যে কোনো ফাইনাইট সেট যদি নিই, ঠিক আছে, এ ফাইনাইট সেট, সো দ্যাট এ ফাইনাইট সেট হ্যাজ নো লিমিট পয়েন্ট, এটা তোকে প্রমাণ করতে দিয়েছে, এ ফাইনাইট সেট হ্যাজ নো লিমিট পয়েন্ট। আচ্ছা তাহলে দেখ এখানে যে কোনো একটা ফাইনাইট সেটের কোনো লিমিট পয়েন্ট থাকবে না। মনে কর আমি ধরে নিলাম প্রমাণটা করার জন্য এখানে এসটা একটা ফাইনাইট সেট, ঠিক আছে, এস বি এ ফাইনাইট সেট, এবং এস সেটটাকে আমি ধরে নিচ্ছি মনে কর, অ্যান্ড লেট এস ইজ ইকাল টু x1 x2 .. দিয়ে xm সংখ্যক এলিমেন্ট রয়েছে, এমটা ফাইনাইট যেখানে। আচ্ছা তাহলে দেখ সেক্ষেত্রে এসটার মধ্যে যেহেতু ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস রয়েছে অবভিয়াসলি এসটা একটা ফাইনাইট সেট হয়ে যাবে। আচ্ছা এবার দেখ এখন পিটা মনে কর একটা রিয়েল নাম্বার নিলাম, পি বিলংস টু আর, এবার দেখ পিটা তাহলে সেক্ষেত্রে কি লিমিট পয়েন্ট হতে পারবে, প্রশ্ন হচ্ছে এস এর এইটা। এবার পিটা দেখ এখানে আর এর একটা এলিমেন্ট বা একটা রিয়েল নাম্বার, পিটা দেখ এস সেটটা লিমিট পয়েন্ট হতে পারবে না। কেন হতে পারবে না ভালো করে বুঝে দেখ, যুক্তিটা এখানে কী বলছি, লজিকটা কী দেখাচ্ছি এখানে, না আমরা লিমিট পয়েন্ট হতে গেলে লিমিট বা লিমিট পয়েন্ট যদি হতো তাহলে সেক্ষেত্রে এভরি নেবারহুড অফ দ্য পয়েন্ট পি কন্টেন্টস ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস অফ এস, থিওরেম অনুযায়ী তা ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস অফ এস বলছে, তা এস সেটটাই তো একটা ফাইনাইট সেট, তা এস সেটটা যদি একটা ফাইনাইট সেট হয় তার মানে এর মধ্যে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস রয়েছে, সেটা 10টা হতে পারে, 100টা হতে পারে, 1000টা হতে পারে, কিন্তু ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস রয়েছে। তাহলে এই এস সেটটার মধ্যেই যদি ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস থাকে তাহলে কিভাবে এভরি নেবারহুড অফ দ্য পয়েন্ট পি কন্টেন ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস অফ এস, অর্থাৎ পি পয়েন্টের প্রত্যেকটা নেবারহুড কিভাবে তাহলে এস সেটের ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস কন্টেন করবে, কারণ এস সেটটাই তো ফাইনাইট, এর এই এস সেটটার মধ্যে তো ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস রয়েছে, তাহলে এর এভরি নেবারহুড কি করে এস সেটের ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট কন্টেন করে থাকবে, কি বললাম কথাটা বুঝতে পারলি না, পারলি না, এখানে এস সেটটাই তো ফাইনাইট সেট, এর মধ্যে মনে করো 100টা এলিমেন্ট রয়েছে, সাপোজ মনে করো এস সেটের মধ্যে এখানে এম সমান 100 আমি ধরে নিলাম, 1 থেকে up to 100 অব্দি এলিমেন্ট রয়েছে এস সেটের মধ্যে, তাহলে আমাকে যদি পিটা একটা লিমিট পয়েন্ট হতে হয় এই সেটে তাহলে এভরি নেবারহুড এই পি পয়েন্টের এভরি নেবারহুড সেটা কি করবে, না এস সেটে ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট কন্টেন্ট করে থাকবে, ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট এস সেটে কন্টেন্ট করে থাকবে, তো এস সেটের মধ্যে আছেই তো 100টা এলিমেন্ট, তাহলে সেটা কিভাবে এই পি পয়েন্টের এভরি নেবারহুড এই সেটে ইনফাইনাইট মেনি এলিমেন্ট কন্টেন্ট করবে সেক্ষেত্রে। তার মানে দেখ সেখান থেকে ওই আবার সেই আগের রেজাল্টটা থেকে দেখ আমরা বলে দিতে পারছি কি না, যে কোনো ফাইনাইট সেটের, ঠিক আছে, যে কোনো ফাইনাইট সেটে
কোনো লিমিট পয়েন্ট দেখ থাকছে না, এবং সেটাই দেখ বইতে বলা হয়েছে কি না পিটা একটা আর এলিমেন্ট ধরেছে, এবার বলছে পি ক্যান নট বি এ লিমিট পয়েন্ট অফ এস, দিয়ে তার কারণটা কি বলছে না বিকজ ইফ পি বি এ লিমিট পয়েন্ট অফ এস, যদি পিটা এসে লিমিট পয়েন্ট হতো তাহলে দেন এভরি নেবারহুড অফ পি মাস্ট কন্টেন ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস অফ এস, মানে থিওরেমের স্টেটমেন্টটা ওখানে বলেছে দেখ ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস অফ এস, সেক্ষেত্রে পি পয়েন্টের এভরি নেবারহুড কন্টেন করে থাকবে, হুইচ ইজ অ্যান ইম্পসিবিলিটি, যেটা হচ্ছে অসম্ভব। ইম্পসিবিলিটিটা কেন বলছে না, যেহেতু সিন্স এস কন্টেন্টস অনলি এ ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস, অ্যাজ এস ইজ এ ফাইনাইট সেট, এসটা যেহেতু ফাইনাইট সেট তার মানে কি ফাইনাইট সেট হওয়া মানে এসটা কন্টেন্ট ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস, তাহলে সেক্ষেত্রে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস কন্টেন্ট করে থাকার কোনো প্রশ্নই থাকছে না, এবং সেই কারণে এস হ্যাজ নো লিমিট পয়েন্ট। আশা করি এক আর দু নাম্বার উদাহরণটা যেটা বললাম সবারই কাছে ক্লিয়ার হয়েছে, দেখে নে একবার।